আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পারতেছেন আমরা নতুন একটা মোড কিন্তু হাজির করে দিয়েছি। অনেক আগেই কিন্তু আমি ব্যানারটা দিয়েছিলাম আপনাদেরকে যে এটা আমি রিলিজ করবো, তো ফাইনালি কিন্তু রিলিজ করেই দিলাম। তো গাইস, সেন্ট মার্টিন পরিবহন এই বাসটা কিন্তু অনেকের প্রিয় বাস, আর বিশেষ করে সেন্ট মার্টিন ব্র্যান্ড করে চলে আমার মতো আর কি, আমি এটা ব্র্যান্ড বলে ডাকি, ঠিক আছে? সে একটা জিনিস তারা দেখলেই মানে প্রাণটা জুড়ে যায় কইতে গেলেই বাড়ি, মানে সে একটা জিনিস আমার কাছে সেই ভালো লাগে। তো যার কারণে আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের কাছে এই সেন্ট মার্টিন মোডটা। তো খুবই মজার একটা মোড আমি খেললাম, এখানে তিনটা ফিচার্স আছে। তো এখানে আবার পিছনে দেখেন, আর বিশেষ কিন্তু এসি বাস যেগুলো আছে, এসি বাসের ইঞ্জিনের পিছন দিকে থাকে, তাই না? তো এটার যে পিছন দিকে যে ইঞ্জিনটা লাগাইছে, ইঞ্জিন ঠান্ডা করার জন্য কিন্তু আপনারা পিছনে ডালাটা খুলে ইঞ্জিন ঠান্ডা করতে পারবেন, আর ইঞ্জিন ঘুরবে ওটা, ঠিক আছে? ইঞ্জিনটা ঘুরে এটাও দেখা যায়, গাড়ি যখন রানিং চালাবেন তখন দেখবেন যে ইঞ্জিন ঘুরে। তো যাই হোক গ্যাস, তো আমরা এখন টার্মিনাল দিকে যাব, টার্মিনাল গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো ইঞ্জিন খুলে। তো এখন এই মোডটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো মোডটা নিতে হলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিও থেকে আপনারা এটা মোডের লিঙ্কটা নিয়ে নেবেন। তো গ্যাস, এই আর কি কথা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি সবসময় করি ভাই, আপনারা যখন ভিডিওটা দেখবেন, ভিডিওতে দয়া করে একটা লাইক দিবেন ভাই, ভিডিওতে একটা দয়া করে লাইক দিবেন ভাই। একটা লাইক দিলে আপনার জন্য দেখা গেছে ইউটিউব কোম্পানি আমার ভিডিওটাও আরেকজনের কাছে পৌঁছায় দিবে, ঠিক আছে? তো ভাই, দয়া করে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, পরবর্তী আর কী নিয়ে ভিডিও চান আপনাদেরকে সেই পরিপ্রেক্ষিতে পরিবর্তিত ভিডিও দিব। তো গ্যাস, এই যে দেখুন, এখানে আমরা ইঞ্জিনটা দেখাচ্ছি, এই দেখুন ইঞ্জিনটা, নিচে দেখুন ইঞ্জিন কীভাবে ঘুরে, দেখেন এই দেখেন ইঞ্জিন কীভাবে ঘুরে। তো গ্যাস, ঠিক এভাবেই ইঞ্জিনগুলো মুভ করে। তো আপনাদের যাদের পছন্দ হবে ভিডিও দেখে, যদি ভালো লাগে তাহলে লাইক করে যায়, সেটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা মোড লিঙ্কটি নিয়ে নেবেন। তো গ্যাস, এই ছিল ভিডিও, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। দেখা হচ্ছে আমাদের পরবর্তী আর একটা নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।